শুরু হয়ে গেছে হজের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ সহ সারা বিশ্বের লাখ লাখ মুসল্লির পবিত্র মক্কা থেকে মিনার দিকে যাত্রা শুরুর মধ্য দিয়ে শুরু হলো এবছরের হজের আনুষ্ঠানিকতা। হজের মূল আনুষ্ঠানিকতা শনিবার। লাখ লাখ মুসল্লির সুষ্ঠু হজ পালনের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। চকর মালিতা রিপোর্ট। শনিবার পবিত্র আরাফাত ময়দানে শুরু হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজ। এবছর সারা পৃথিবীর 15 লাখ মুসল্লি হজ পালনের জন্য এরই মধ্যে জড়ো হয়েছেন পবিত্র নগরী মক্কায়। এদের মধ্যে 85,000-এর বেশি বাংলাদেশি। পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা, সাফা মারওয়া পর্বত সাই করা এবং মসজিদুল হারামে নামাজ আদায় সহ ইবাদত বন্দিগিতে মশগুল ছিলেন এইসব মুমিন মুসলমানরা। সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ পরিবেশে হজ করার নিশ্চয়তা দিয়েছে সৌদি সরকার। নিয়ম অনুযায়ী আজ মসজিদুল হারামে এশার নামাজের পর হাজিদের রওনা হওয়ার কথা মিনার উদ্দেশ্যে। ভোগান্তি এড়াতে অনেকেই আসরের নামাজ আদায় করেই রওনা হয়েছেন কাবা শরীফ থেকে 9 কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে। অন্যান্য হাজিদের মতো বাংলাদেশের অনেক হাজিও মিনার পথে। শনিবার ফজরের নামাজের আগ পর্যন্ত অব্যাহত থাকবে মিনার পথে আল্লাহর মুমিনদের এই যাত্রা। মিনায় পৌঁছে 5 ওয়াক্ত নামাজ আদায় সহ ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন তারা। শনিবার মিনায় ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য হাজিরা রওনা হবেন পবিত্র আরাফাত ময়দানের দিকে। চকর মালিথা, চ্যানেল আই।